হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, এইগুলোর যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজ আমি চলে এসেছি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে। যেমন এইটা কি, ওকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কি কি সাইন এন্ড সিমটম দেখা যায়, ঠিক আছে, এবং কাদের এগুলো বেশি হতে পারে, তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে। ভিডিওতে ফালতু সময় নষ্ট না করে চলুন ডাইরেক্ট জেনে নেবেন কি ব্ল্যাক ফাঙ্গাস কি। সবার প্রথম ব্ল্যাক ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস কি বলুন তো? ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে এক ধরনের ফাঙ্গাস যেটা ওকে বলে মিউকর মাইকোসিস। এই ব্ল্যাক ফাঙ্গাস ঘটায় এক ধরনের মোল্ড অফ ফাঙ্গাস আছে মিউকর মাইকোসেটস। এটা নর্মালি আমাদের বাতাসের মধ্যেই থাকে, এনভায়রনমেন্টের মধ্যেই এটা পাওয়া যায়। এটা এমন নয় যে আজকে নতুন এসছে বা কিছুভাবে এসছে, নয়, এটা অলরেডি আমাদের এনভায়রনমেন্টের মধ্যেই থাকে। পার্টিকুলারলি যদি বলা যায় কোথায় থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মাটিতে, ঠিক আছে, এটা মাটিতে বেশিরভাগ থেকে যায়। নর্মালি এটা কিভাবে মানুষের মধ্যে ট্রান্সফার হয়, না হিউম্যান টু হিউম্যান অথবা হিউম্যান টু অ্যানিমালস এটা ট্রান্সমিশন হয় না। এটা ট্রান্সমিশন হয় হচ্ছে ধরুন আপনার শরীরে কোনো ক্ষত রয়েছে, সেই অবস্থায় যদি আপনি মাটি বা কোনো কাদা বা কোনো কাদা মাটির সাথে যদি সংস্পর্শে আসেন বা কোনো ফাঙ্গাস কন্টেন্ট জিনিসের সাথে সংস্পর্শে আসেন তারপরেই আপনার মধ্যে এটা ট্রান্সমিশন হতে পারে। এর কিছু কিছু টাইপস আছে যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এবার আসা যাক এর সিমটমস কী কী। দেখুন ব্ল্যাক ফাঙ্গাস এই যে নামটা আছে এটা কেন হয়েছে জানেন? এটার একটা কমন বৈশিষ্ট্য আছে, যখন এই ব্ল্যাক ফাঙ্গাস আপনার ফেস অথবা নেজাল অথবা সাইনাস ট্র্যাকের মধ্যে গিয়ে অ্যাফেক্ট করবে তখন আপনার এই যে নাকের এই যে জয়েন্টটা আছে এবং একটা সাইড আপনার ফেসের সেটা কালো হয়ে যাবে, পুরো ডার্ক ব্ল্যাক স্পট হয়ে যাবে। সেই জন্য এই ফাঙ্গাসটার নাম হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এবার সাইনাস সিমটম যদি বলি, সাইনাস সিমটম ডিপেন্ড করছে কোথায় এটা অ্যাফেক্ট করেছে। যেমন ধরুন যদি সাইনাস অথবা ব্রেনে এফেক্ট করে তাহলে কী হতে পারে, হেডেক হতে পারে, আপনার একটা দিক মুখের একটা দিক ফুলে যেতে পারে, ঠিক আছে, আপনার নাকের যে আমি যেটা বললাম এবং একটা সাইড পুরো কালো হয়ে যেতে পারে। এছাড়া যদি আপনার লাংস অথবা ফুসফুসে অ্যাটাক করে তাহলে কী হতে পারে, ফিভার হতে পারে, কাফ হতে পারে, চেস্ট পেন হতে পারে এবং শর্টনেস অফ দ্য ব্রেথ মানে শ্বাসকষ্টও হতে পারে। এবার যদি এটা আপনার জিআই ট্র্যাক অথবা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে যদি এফেক্ট করে তাহলে কী হতে পারে, যদি আপনার জিআই ট্র্যাকে এফেক্ট করে তাহলে আপনার অ্যাবডোমিনাল পেন হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে এবং জিআই ব্লিডিং পর্যন্ত হতে পারে। এবার আসা যাক এটা কাদের মধ্যে দেখা যেতে পারে। দেখুন ব্ল্যাক ফাঙ্গাস খুবই ডেঞ্জারাস বাট খুবই রেয়ার, এটা ন্যাচারালি কারোর মধ্যে হয় না। কাদের মধ্যে হতে পারে অথবা কারা রিস্কের মধ্যে থাকে, যাদের মধ্যে অলরেডি ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে, যারা লং টার্ম স্টেরয়েড ইউজ করছে এবং যারা ডেইলি ইঞ্জেকশন নেয় যেমন ইনসুলিন ইঞ্জেকশন হতে পারে, যারা অর্গান ট্রান্সপ্লান্ট করেছে তাদের মধ্যে। হোয়াট ইজ হোয়াইট ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস কী? দেখুন হোয়াইট ফাঙ্গাস হচ্ছে অ্যাসপারগিলিওসিস, ঠিক আছে, অ্যাসপারগিলিওসিস যেটা কমনলি ঘটে থাকে একটা মোল্ড অফ ফাঙ্গাসের দ্বারা সেটাকে বলে অ্যাসপারগিলিওস। হ্যাঁ, এই ফাঙ্গাসটার মধ্যে দিয়ে এই হোয়াইট ফাঙ্গাস ডিজিজটা হয়ে থাকে। এটা নর্মালি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে থেকে থাকে, এটাও সেম কমন, এটা খুবই রেয়ার বাট অতটা ডেঞ্জারাস নয়, এটা কমনলি আমাদের এনভায়রনমেন্টের মধ্যেই থেকে থাকে। এর কিছু কিছু টাইপস আছে যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। হোয়াইট ফাঙ্গাসের সিমটমস কিছু কিছু ডিপেন্ড করে সেটা কোথায় এফেক্ট করেছে তার উপরে। যেমন যদি আপনার ব্রঙ্কোপলমারি অথবা লাংসে এফেক্ট করে তাহলে হতে পারে উইজিং হতে পারে, কফ হতে পারে, চেস্ট পেন হতে পারে, শ্বাসকষ্টও পর্যন্ত হতে পারে। এবার যদি নেজাল অথবা সাইনাস ট্র্যাকে এফেক্ট করে তাহলে কী হতে পারে, তাহলে আপনার হেডেক হতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি যে গন্ধ নিচ্ছেন সেই গন্ধের টেস্টটা পর্যন্ত পাবেন না। এবার যদি এটা সিভিয়ার কেস হয়ে যায় তাহলে কী হতে পারে, সিভিয়ার যদি কেস হয়ে যায় তাহলে আপনার কাশির সাথে রক্ত পর্যন্ত উঠতে পারে, খিদে নষ্ট হয়ে যেতে পারে, আপনার ওয়েট লস হতে পারে, এছাড়া এরকম অনেক ছোটো ছোটো সিমটমস পর্যন্ত দেখা যেতে পারে। হোয়াইট ফাঙ্গাস কাদের মধ্যে হতে পারে অথবা কারা রিস্কে থাকে? দেখুন হোয়াইট ফাঙ্গাস নর্মালি আমাদের যেহেতু বাতাসের মধ্যে ঘোরে তাই নর্মাল যে হেলদি ইন্ডিভিজুয়াল তাদের মধ্যে এই হোয়াইট ফাঙ্গাস দেখা যায় না বা হোয়াইট ফাঙ্গাসের ইনফেকশন হয় না। যার ইমিউনিটি একদমই কম অথবা ইমিউনিটি যার মধ্যে নেই বললেই চলে তাদের মধ্যে এই হোয়াইট ফাঙ্গাসের এফেক্টিং দেখা যায়। এছাড়া যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে যেমন সিওপিটি, টিবি, নিউমোনিয়া, করোনা ভাইরাস অ্যাটাক অথবা কোভিড যাদের মধ্যে আছে তাদের মধ্যে বেশি এটা দেখা যায়। তো এই গেল হোয়াইট ফাঙ্গাস। এবার আসা যাক ইয়েলো ফাঙ্গাস। হোয়াট ইজ ইয়েলো ফাঙ্গাস? ইয়েলো ফাঙ্গাস হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা ফাঙ্গাস অ্যাটাক যেটা খুবই রেয়ার, নর্মালি দেখা যায় না, বাট এটা হোয়াইট ফাঙ্গাস এবং ব্ল্যাক ফাঙ্গাস থেকে প্রচণ্ড ডেঞ্জারাস। এটা সবার প্রথম দেখা গেছিলো গাজিয়াবাদে, ঠিক আছে, তারপর থেকে এটা স্প্রেড হয়েছে। তবে অতটাও ভয় পাওয়ার কিছু নেই কারণ এটাও নর্মালি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আগেও ছিল, এখনও আছে। এটার যদি সিমটমস যদি বলতে থাকি তাহলে সিমটমস হচ্ছে কি, যেমন আপনার সোয়েলিং হয়ে যাবে,
অর্গান ফেলিওর হয়ে যেতে পারে, অথবা চোখে যদি অ্যাট্যাক করে তাহলে রেডনেস, সাঙ্কেন আইস পর্যন্ত হতে পারে। তাই ইয়েলো ফাঙ্গাস অথবা ব্ল্যাক ফাঙ্গাস অথবা হোয়াইট ফাঙ্গাস, এই তিনটে ফাঙ্গাসের ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, তারা মেডিকেশন দিয়ে দেবে, যা নিয়ে আপনাকে ভয় পাওয়ার কিছু নেই। এবার ব্যাপারটা হচ্ছে এই ফাঙ্গাস থেকে আমরা বাঁচবো কীভাবে অথবা প্রিভেনশন কীভাবে করব, যেটা হচ্ছে এই ভিডিওটার মেন জিনিস, আপনাদের কীভাবে বাঁচাতে হবে। দেখুন, সব থেকে একটাই জিনিস যার উপরে কোনো কিছু হয় না, সেই প্রিভেনশনটা হচ্ছে হাইজিনিক। পার্সোনাল হাইজিনিক যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার ফাঙ্গাস অ্যাটাক খুব একটা বেশি হবে না। এছাড়া যারা ইঞ্জেকশন নেন, স্টেরয়েড ইঞ্জেকশন অথবা যারা ইনসুলিন ইঞ্জেকশন ডেলি নেন, তাদের জন্য একটু বেঁচে থাকতে হবে, কারণ তাদেরকে এই ফাঙ্গাস অ্যাটাক একটু বেশি হতে পারে। এছাড়া পার্সোনাল হাইজিনিক বলতে গেলে কী কী বোঝায় সেটা আপনারা খুব ভালো করেই জানেন, নতুন করে বলে ভিডিওটা ফালতু আমি বড় করবো না। তাই পার্সোনাল হাইজিনিক মেনটেন করুন, যাদের মেডিকেল কন্ডিশন রয়েছে তারা অবশ্যই ডাক্তারের অন গাইডেন্সে থাকুন, তাহলে আপনাদের কোনো প্রবলেমই হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। বাই বাই।